Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Sommanito shudibindo, ajke amra ei videote alochona korbo mera mashik obosthay dua durud egulo porte parbe kina othoba Quran Sharif shunte parbe kina. Ditiyoto amader ei videote arekta alochona thakche seta holo roza obosthay karo jodi mashik chalu hoye jay tokhon tara ki korbe. তো প্রথমে আমরা যে বিষয়টা বলেছি প্রথমে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি তার পরবর্তীতে সেই পরের বিষয়টা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুগণ মেয়েরা মাসিক অবস্থায় তারা বিভিন্ন দোয়া দরুদ মাসলা মাসাইল হাদিসের কিতাব এগুলো তারা পড়তে পারবে মাসলা মাসাইল পড়তে পারবে মাসনুন দোয়া বাথরুমে ঢোকার দোয়া ঘুমানোর দোয়া ঘুম থেকে ওঠার দোয়া বাথরুম থেকে বের হওয়ার দোয়া ঘরে ঢোকার দোয়া ইত্যাদি যত মাসনুন দোয়া আছে খাবারের দোয়া সকল দোয়া পড়তে পারবে এমন কি রাসূলের উপর দরুদ শরীফ সেটাও পড়তে পারবে এমন কি তারা বিভিন্ন যদি কুরআন শরীফ কোনো প্রয়োজনের কারণে কিছু পড়তে হয় তখন তারা ভেঙ্গে ভেঙ্গে পড়বে এটা নিয়ে ইখতিলাফ আছে এজন্য তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একদমই না পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন কি ভেঙ্গে ভেঙ্গে পড়বে আয়াতটা তাহলে মুখস্থভাবে পড়া যাবে মুখস্থ আর কি দেখে পড়া যাবে না আর এই অবস্থায় মাসিক অবস্থায় কোরআন শরীফ তারা শুনতে পারবে অনেকেই বলবেন শুনলেও তো পড়ার পর সমপরিমাণ সওয়াব দেওয়া হয় হ্যাঁ আপনি সওয়াব পাবেন কিন্তু যেহেতু আপনি এই অবস্থায় ইসলাম আমাদেরকে অনেক ছাড় দিয়েছে যেহেতু এই অবস্থায় আপনার অসুস্থ আপনার অসুবিধা হচ্ছে তখন আপনি কি করবেন ইসলাম আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছে যদি আপনার এমন কোনো অসুবিধা হয় তখন আপনি শুনতে পারবেন আপনার কোনো অসুবিধা নেই আপনি সওয়াব পাবেন তাছাড়া বুজুর্গগণ দিন আমাদেরকে তো একটা দিক নির্দেশনাও দিয়েছেন এই অবস্থায় যদি কারো অর্থাৎ মাসিক অবস্থায় যখন নামাজের সময় তারা তো সবসময় নামাজ পড়তো তো সপ্তাহে অথবা মাসে আপনার সাত থেকে দশ দিন তিন চার দিন এমন অসুবিধা হয় তো এই অবস্থায় তারা যদি চায় তখন তারা এই অবস্থায় তারা বুজুর্গের দিন যে পরামর্শটা দিয়েছেন তারা ওই অবস্থায় যায় নামাজ বিষে ওখানে বসে তসবিহ তাহলিল পড়বেন কেন পড়বেন যাতে করে অন্য অন্য সময় যাতে করে তাদের সবসময় তো এই সময় এবাদত করতো পাঁচ ওয়াক্ত নামাজের সময় যায় নামাজ বিষে জিকির আজকার করবে কেন করবে কারণ তারা অন্য অন্য সময় মানে পুরো মাসই তো এবাদত জিকির আজকার করেছে তো এই সাত দিন যদি তারা মধ্যে গ্যাপ দেয় তাহলে কিন্তু মনের মধ্যে একটা মানে গাফলতি থেকে যাবে অলসতা চলে আসবে যে এই সময় তো আমি এই সাত দিন ঘুরেছি তো অন্য অন্য বাকি বিশ দিন আমি ঘুরতে চাই এমন একটা মন মানসিকতা তৈরি হতে পারে যাতে করে এমন মন মানসিকতা তৈরি না হয় যার কারণে আমাদেরকে এখানে বসে জিকির আজকার তসবি তাহলিল পড়ার কথা বলেছেন সকল কিছু করতে পারবেন এবার আসেন যে রোজা অবস্থায় যদি মাসিক চালু হয়ে যায় তখন কি করবেন তখন আপনার করণীয় হলো যেহেতু চালু হয়ে গেছে রোজা অর্ধেকটা রেখেছেন দিনের যতটুকু অংশের মধ্যেই রেখেন না কেন আপনার রোজাটা ভেঙে যাবে আপনি খাবার দাবার খেতে পারবেন কোনো অসুবিধা নেই এবং পরবর্তীতে যে দিনগুলো ভাঙ্গা পড়বে পরবর্তীতে রোজার মাস শেষ হলে পরবর্তীতে যত দিন ভাঙ্গা পড়বে ততদিন পরবর্তীতে রোজা রাখবেন এটা হচ্ছে প্রথম মাসায়েল এটা কেন করবেন কেন করতে পারবেন এটা আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা করছি তিনি হজে গেলেন আল্লাহ রাসূলের সাথে হজে যাওয়ার পর তার এই শরীর খারাপ শুরু হয়ে গেল মাসিক শুরু হয়ে গেল পিরিয়ড শুরু হয়ে গেল তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি মনে মনে খুব আফসোস করলেন যে হাই হাই আমার এখন সকল কাজ করা শেষ এখন আমি আল্লাহর ঘরটা তাওয়াফ করব জিয়ারত করব আমি পারলাম না তখন তিনি খুব কান্না করলেন আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিলেন তুমি পারছো না কি হয়েছে পরবর্তী সময় তুমি করবে তোমার শরীর খারাপ ভালো হলে তো এই অবস্থায় হজে থাকা অবস্থায় যদি শরীর খারাপ শুরু হয়ে যায় তখন পরবর্তীতে তিনি অন্য অন্য আমল করবেন এবং এই আলোচনার মধ্যে আরো থাকছে আমরা আরেকটা হাদিস উল্লেখ করতেছি এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে মান সাররাতহু হাসানাতুহু ওয়াসাআতহু সাইয়াতুহু ফাওয়াল মুমিনিন যে মানে মহিলারা যদি মনে মনে শুধু নিয়ত করে যে আমি রোজার মাস পুরোটা রোজা রাখার নিয়ত করলাম যদি অসুবিধা হয়ে যায় তখন তারা রোজা না রেখেও এমন সওয়াব পাবে সুবহানাল্লাহ ইসলাম আমাদেরকে এতটুকু সওয়াব দান করেছেন সুবহানাল্লাহ যেহেতু এটা রুক আল্লাহ তাআলা দিয়েছেন এটা হবেই মেয়েদের নিয়ম তো শুধু আপনার মনের মধ্যে একটা ইচ্ছা থাকতে হবে সেই ইচ্ছাটা হলো আপনি পুরো মাস রোজা রাখবেন এমন একটা তামান্না থাকতে হবে ইচ্ছা থাকতে হবে মনের মধ্যে থাকলেই হবে আর কিছু না থাকলেই আপনি সওয়াব পেয়ে ফেলবেন এই হাদিসের শাব্দিক অর্থটা হলো মান সাররাতুহু হাসানাতুহু যার ভালো কাজ তাকে আনন্দিত করে ওয়াসাআতুহু সাইয়াতুহু এবং তার খারাপ কাজগুলো তাকে কষ্ট দেয় সেই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন আচ্ছা এবার আসেন তিরমিজি শরীফের আরেকটা হাদিস দেখি মানদাল্লা আলা খায়রিন ফালাহু অথবা মানদাল্লা আলা খায়রিন আও ইলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাআইলিহি যে ব্যক্তি ভালো কোনো কাজের পথ প্রদর্শন করলো দিক নির্দেশনা দিল সে ওই ব্যক্তি সওয়াব ভালো কাজ করার পর যেমন সওয়াব পেয়েছে ওই ব্যক্তি দিক নির্দেশনা দেওয়ার পরেও এমন সমপরিমাণ সওয়াব পাবে সুবহানাল্লাহ
এটাই এটাই হচ্ছে ভালো কাজ, মানে ভালো কাজের দিক নির্দেশনা দিলেও এমন একটা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা আশা করছি আলোচনার মাধ্যমে উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে এমনই ভালো কাজের সওয়াব পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। কেননা লাইক করলে সাবস্ক্রাইব করলে চ্যানেলটা র্যাঙ্কে উঠবে, আর র্যাঙ্কে ওঠার কারণে ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষগুলো এই ভিডিওগুলো দেখার কারণে অনেক উপকৃত হবে। দিন সম্পর্কে তারা অনেকটা জানবে, একটা ভালো কাজের বিষয় জানবে, একটা সওয়াবের অংশ আপনার আমলনামেও যুক্ত হবে ইনশাআল্লাহ। তো এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।